প্যাসেজ ন্যারেশন নিয়ে স্টুডেন্টরা বিভিন্ন সময় প্রবলেমে ফেস করে। আজকের এই ভিডিওতে প্যাসেজ ন্যারেশন অত্যন্ত সহজ ভাষায় আমরা সলভ করব। যে কোনো একটা প্যাসেজ ন্যারেশনের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য টোটাল পাঁচটা বিষয় আমাদেরকে পরিবর্তন করতে হবে। সেই পাঁচটা বিষয় কী কী? প্রথমত আমাদেরকে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে, কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এই পাঁচটা বিষয় পরিবর্তন করতে পারলে আমরা যেই কোনো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারবো। এছাড়াও আরও একটা বিষয় মাথায় রাখতে হবে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, আমরা সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে যখন করেছি তখন একটা সেন্টেন্স ছিল, আর এখানে একাধিক সেন্টেন্স থাকবে। এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টোল দ্যাট, এরপর আরেকটা সেন্টেন্স হলো অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, এইভাবে যুক্ত করতে হবে। ঠিক একইভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে আক্সড, ফার্দার আক্সড, অ্যাগেইন আক্সড, এরকম যুক্ত করতে হবে যদি একাধিক সেন্টেন্স হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা নর্মালি ব্যবহার করতাম অর্ডার্ড, কমান্ডেড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, সাজেস্টেড, এইখানে আমরা জাস্ট একটা অ্যান্ড যুক্ত করে দিব যখন নতুন সেন্টেন্স হবে অতিরিক্ত। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত উইশড ফ্রেইড ব্যবহার করতাম, এখানে যদি অতিরিক্ত সেন্টেন্স হয় তাহলে অ্যান্ড যুক্ত করে অ্যান্ড উইশড অ্যান্ড ফ্রেইড এইভাবে করে দিব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও সেম সিস্টেম, আমরা নর্মালি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো এইভাবে ব্যবহার করতাম, এইখানে যদি এক্সট্রা সেন্টেন্স যুক্ত হয় সেখানে অ্যান্ড এক্সক্লেম দ্যাট অথবা অ্যান্ড এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো দ্যাট, এইভাবে আমরা করে দিব। এটা হচ্ছে একদম নর্মাল রুল, আমরা এখন প্র্যাকটিসে চলে যাব, প্র্যাকটিসের মধ্য দিয়েই আমরা শিখব। একটা প্যাসেজ আমি এখানে অন্তর্ভুক্ত করেছি, এই প্যাসেজটা এই ঢাকা বোর্ডে 2023 সালের এইচএসসি পরীক্ষা এসেছে, একদম সর্বশেষ যে এইচএসসি পরীক্ষা ঢাকা বোর্ডে, সেই পরীক্ষার মধ্যে এই প্যাসেজটা এসেছে, আমরা এই প্যাসেজটাই এখন সলভ করব। তো প্যাসেজটা আমরা একটু পড়ে দেন হচ্ছে আমরা সলভ করব। প্রথমেই বলা হয়েছে যে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, তুমি কোথায় তোমার এইচএসসি পরীক্ষার পরে ভর্তি হবে, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ রয়েছে, সেই দ্য টিচার টু সুস্মিতা, অর্থাৎ একজন শিক্ষক সুস্মিতাকে এই কথাটা বলল। আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, অর্থাৎ আমি নিশ্চিত না যে আমাকে কী করতে হবে কারণ সব কিছু আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে। ইউ, এই কথাটা কে বললো? এটা সুস্মিতার আনসার, এইটা কিন্তু লেখে না, এটা আমাদেরকে ধরে নিতে হবে। ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার একটা পছন্দ থাকা উচিত, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, আশাবাদী হও, ইতিবাচক হও, এটা কি কার কথা? এটা শিক্ষকের কথা। তাহলে একটা প্যাসেজ পড়ে আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে কার কার মধ্যে বক্তব্যটা হচ্ছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে কোন কোন জায়গাগুলোতে সেন্স করতে হবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এই দুইটা বিষয় যদি আমরা মাথায় নেই তাহলে আমাদের জন্য প্যাসেজ ন্যারেশন একদম পানি হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো এখানে শিক্ষক আর সুস্মিতার মধ্যে কথোপকথন হচ্ছে, শিক্ষক সুস্মিতাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, সুস্মিতা উত্তর দিচ্ছে, শিক্ষক আবার সেটার উপর বেস্ট করে কিছু কথা বলেছে। এখন আমরা শুরু করে দিচ্ছি। তাহলে প্রথমেই এইখানে ডিরেক্ট স্পিচে রয়েছে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, ডু ইউ হ্যাভ এনি চয়েস, সেড দ্য টিচার। তাহলে দেখো আমাদের পরিবর্তন কোথায় কোথায় করতে হবে, আমরা জানি হোয়ারের কোনো পরিবর্তন নেই, সেটা ডব্লিউএস ওয়ার্ড যেভাবে আছে ওইভাবে, আমাদের উইলের পরিবর্তনটা করতে হবে, উইল, তারপর ইউ পার্সনের পরিবর্তন করতে হবে, দেন হচ্ছে গেট অ্যাডমিশন, উইল যেহেতু এটা মডেল ভার্ব সেটার পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য গেটের কোনো পরিবর্তন হবে না, অ্যাডমিশন আফটার ইউর এখানে আবার পার্সন আছে এইটা পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এই অংশটুকুতে আমরা তিনটা পরিবর্তন করতে পারবো। পরেরটাতে ডু আছে অক্সিলারি ভার্ব, এটার পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন করতে হবে, হ্যাভের পরিবর্তন করতে হবে, আর সেইড দ্য টিচার টু সুস্মিতা, এই সেইডের পরিবর্তন আমরা জানি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়, তো সেটার নিয়ম আমরা পড়ছি। এই সেইড হচ্ছে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে। রিপোর্টেড স্পিচটা কি? এই যে এটা যেই বক্তব্যটা দিছে সেটা, তো সেটা কোন টেন্সে আছে? হোয়ার দ্বারা শুরু হয়েছে একটা, একটা ডু দ্বারা শুরু হয়েছে, নিশ্চয়ই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার নর্মাল নিয়মগুলো জানতে হবে। আমি জানি তোমরা জানো, তারপর আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি। যে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করবা তখন যে রিপোর্টিং ভার্ব সে আসে বা সেইড যেটাই থাকুক এটার পরিবর্তে ইনডিরেক্ট স্পিচে আক্স, ইনকোয়ার অফ, ডিমান্ড অফ এগুলো দিতে হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সটা যদি ইয়েস নো ইন্টারগেটিভ মানে সিম্পল ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, যেই প্রশ্নগুলো করলে আমরা ইয়েস নো দিয়ে আনসার করতে পারবো। যেমন আমি যদি জিজ্ঞেস করি ডু ইউ ইট,
তুমি কি খাও? তখন আমি বললো ইয়েস অর নো। এইরকম সিম্পল ইন্টারগেটিভ যেগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, কী দ্বারা শুরু হয় এখানে লিখিয়ে দিয়েছি, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, এইগুলোর ক্ষেত্রে ইনডিরেক্টে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে ইফ বা ওয়েদার দিতে হবে, ইফ অথবা ওয়েদার দিতে হবে। আর যদি ইয়েস নো দ্বারাও না করা হয় উত্তর, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে সেইখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ডটাই বসাতে হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, ন্যারেশন যখন পরিবর্তন আমরা করবো তখন ইনডিরেক্ট স্পিচের সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব বসে, অর্থাৎ ইনডিরেক্টে আর ইন্টারগেটিভ থাকবে না, সেটা অ্যাসার্টিভ করে নিতে হবে। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো মাদার সেইড টু মি হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, এই হ্যাভ ইউ রিটেন দ্য লেটার এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এটা সিম্পল ইন্টারগেটিভ, কারণ এটা হ্যাভ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হইলে সেইটা সিম্পল ইন্টারগেটিভ, এটার উত্তর ইয়েস অথবা নো হবে। তো মাদার সেইড টু মি, সেইড ইন্টারগেটিভ রিপোর্টিং ভার্ব, এটার পরিবর্তে আমরা লিখছি আক্সড, মাদার আক্সড মি। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে কী লিখবো, আমরা জানি সিম্পল ইন্টারগেটিভ যেটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে ইফ দ্বারা শুরু করতে হয়, আমরা এখানে দিলাম ইফ। দেন পার্সনের পরিবর্তন, ইউ সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন হলো অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট রয়েছে মি, তো মি এর কারণে আই ফার্স্ট পার্সন। তারপরে হ্যাভ ইউ রিটেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে জাস্ট হ্যাড রিটেন করে দিয়েছি ফার্স্ট পারফেক্ট টেন্স। এই হচ্ছে অক্সিলারি ভার্বের মানে সিম্পল ইন্টারগেটিভের একটা নিয়ম। আর ডব্লিউএস ওয়ার্ডের একটা নিয়ম দেখো, আর্ন সেইড টু মি, আন্টি আমাকে বলেছিল হোয়েন হ্যাভ ইউ কাম, কখন তুমি আসবা, তাহলে সেইডের পরিবর্তে আমরা আক্স দিয়েছি। আর ইনভার্টেড কমার পরিবর্তে দেখো এখানে হোয়েন আছে, জাস্ট এই হোয়েনটাই বসে যাবে, যখন ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে তখন ওইটাই বসে যাবে, বাকি নিয়ম সব আগের মতোই। ইউর পরিবর্তে আই হয়েছে, হ্যাভ কাম আছে, এটা হ্যাড গন হয়েছে কারণ কামের পরিবর্তে গন হয়। এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স ন্যারেশনের একটা নিয়ম, তোমাদেরকে আলোচনা করেছি যাতে তোমাদের মাথায় সেট আপ হয়। এখন আমাদের প্যাসেজ ন্যারেশনটা আমরা সলভ করি। প্যাসেজ ন্যারেশনে যেইভাবে বলা হয়েছে, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এসএসসি এক্সামিনেশন, প্রথমে এটা করি। এই কথাটা কে বললো? এই কথাটা সেইড দ্য টিচার টু সুস্মিতা, শিক্ষক সুস্মিতাকে বললো। তাহলে আমরা লিখতে পারি কি না এইভাবে, দ্য টিচার সেইড রয়েছে, তাহলে সেইডের পরিবর্তে কী হবে, যেহেতু সেন্টেন্সটি ইন্টারগেটিভ শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন মানে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে সেইডের পরিবর্তে আক্সড হবে। দ্য টিচার আক্সড কাকে জিজ্ঞেস করেছিল? সুস্মিতাকে জিজ্ঞেস করেছিল, দ্য টিচার আক্সড সুস্মিতা। এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন এই অংশটুকুর আমরা পরিবর্তন করব। এই সেন্টেন্সটা কোন ধরনের ইন্টারগেটিভ, সিম্পল ইন্টারগেটিভ না ডব্লিউএস ইন্টারগেটিভ? সিম্পল ইন্টারগেটিভ হলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতো, আর ডব্লিউএস ইন্টারগেটিভ হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে এখানে হোয়ার দ্বারা শুরু হয়েছে। তাহলে হোয়ার দ্বারা শুরু হওয়া মানে কি, এটা একটা ডব্লিউএস ইন্টারগেটিভ, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে কী হবে, ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার পরিবর্তে ওই ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে, হোয়ার। আমাদের এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার এটা তো ইন্টারগেটিভে আছে, এটা ইনডিরেক্ট স্পিচে গেলে অ্যাসার্টিভ হয়ে যাবে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কী দ্বারা, সাবজেক্ট দ্বারা শুরু হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স কী দ্বারা শুরু হয়, সাবজেক্ট দ্বারা শুরু হয়, তাহলে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্টটা কী, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে এই যে সেকেন্ড পার্সনটা আছে এই সেকেন্ড পার্সনটা কী অনুযায়ী পরিবর্তন হয়, আমরা জানি যে সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, এই যে সেইড, এটার অবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে টিচার আর অবজেক্ট হচ্ছে সুস্মিতা, তাহলে সুস্মিতা অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সুস্মিতা তো নাউন, এটা প্রোনাউনটা বসাতে হবে, প্রোনাউন কি সি, সুস্মিতা একটা মেয়ের নাম, এই জন্য আমরা সি লিখছি, ব্র্যাকেটে জাস্ট এস লিখে দিবে, এস দিয়ে বোঝাবে যে এটা সুস্মিতাকে বোঝানো হয়েছে। তাহলে দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার সি, এইবার আমাদেরকে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব বসাইতে হবে। এখানে উইল আছে, মনে রাখবা যেই কোনো ডিরেক্ট স্পিচে যখন উইল থাকবে সেটাকে ইনডিরেক্ট স্পিচে গেলে উড লিখতে হবে, উইল থাকলে উড লিখতে হবে, সি উড। দেন হচ্ছে ভার্ব লিখতে হবে, ভার্ব যেভাবে আছে ওইভাবে, ওটার আমাদের কোনো পরিবর্তন নাই, গেট অ্যাডমিশন আফটার, আমরা এটাকে জাস্ট কপি করে লিখে দিচ্ছি গেট, কারণ উড হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে গেট আছে, আমরা এটার কোনো পরিবর্তন, এটা ভার্বের বেস ফর্ম, গেট অ্যাডমিশন আফটার। এইবার এতটুকু পর্যন্ত আর কোনো পরিবর্তন নাই। এরপরে আছে ইউর, এইটা হচ্ছে পার্সন, এটার পরিবর্তন করতে হবে, এটা কোন পার্সন, এটা সেকেন্ড পার্সন, এবং সেকেন্ড পার্সনের কী, পসেসিভ ফর্ম, তাহলে সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অবজেক্ট হচ্ছে সুস্মিতা, তো সুস্মিতার পরিবর্তে আমরা লিখছি সি যখন সাবজেক্ট হয়েছে, আর এটার পসেসিভ ফর্মটা কী, এটা আমাদেরকে জানতে হবে, সি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার,
আর পসেসিভ ফর্ম হচ্ছে হার, শি হার হার। তাহলে আমাদেরকে ই, যেমনিভাবে আমি যদি লেখাই যে ইউ, ইউ হচ্ছে সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ এবং পসেসিভ ফর্ম হচ্ছে ইউর, তাহলে ইউ ইউ ইউর, শি হার হার। আমাদেরকে আছে কোনটা, তিন নাম্বারটা আছে, তাহলে তিন নাম্বারটার পরিবর্তে আমাদের তিন নাম্বার লিখতে হবে, তিন নাম্বার কোনটা, হার, দেন আমাদেরকে লিখতে হবে হার। সো আমরা ইউরের পরিবর্তে লিখছি হার, শি উড গেট অ্যাডমিশন আফটার হার, কি আছে এইচএসসি এক্সামিনেশন, এটার কোনো পরিবর্তন নাই, এটা যেভাবে আছে ওইভাবে আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আমরা কমপ্লিট করে ফেললাম, এটার আমাদের কোনো কাজ নেই। তাহলে কি হলো, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সামিনেশন। এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার, আশা করি এটা তোমরা বুঝছো। এখন আমরা যদি পরের অংশটুকুতে যাচ্ছি, অর্থাৎ পরে যেই আমাদের সেন্টেন্সটা আছে সেইটা কোন ধরনের সেন্টেন্স, দেখো ডু ইউ হ্যাভ এনি চয়েস, ডু ইউ হ্যাভ এনি চয়েস, এইটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ডু ইউ হ্যাভ এনি চয়েস এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ হ্যাভ এনি চয়েস এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমাদেরকে বাকি অংশটুকু করতে হবে। তাহলে আমরা একটু আগে আলোচনা করলাম না, যে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স যখন লিখব তখন আক্স দিয়ে লিখব, যখন ওই আরেকটা ইন্টারগেটিভ আসবে তখন কি দিতে হবে, অলসো আক্স দিয়ে লিখব। তাহলে জাস্ট আমরা হি, হি মানে কি টিচার, অলসো এবার হচ্ছে সেইটের পরিবর্তে আক্সড, কারণ একবার আমরা আক্সড লিখছি, এইবার আমরা অলসো আক্সড, মানে আরেকবার জিজ্ঞেস করেছিল, হি অলসো আক্সড। এরকম যদি এক্সট্রা কোনো তথ্য থাকে, এক্সট্রা কোনো সেন্টেন্স, একই সেন্টেন্স থাকে, তাহলে তুমি অলসো দিয়ে করে ফেলবা, হি অলসো আক্সড। এতটুকু পর্যন্ত হয়ে হলো। এবার ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কী দিব, দেখো এটা শুরু হয়েছে ডু দ্বারা, ডু হচ্ছে একটা অক্সালারি ভার্ব, অক্সালারি ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেইটার জন্য আমরা ইন্টারগেটিভের ইনডিরেক্ট স্পিসে ওই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার দিতে হবে। যখন ডব্লিউএস ওয়ার্ড থাকবে তখন সেটা বসাইতে হবে, আর যখন সিম্পল ইন্টারগেটিভ যেটা অক্সালারি ভার্ব দ্বারা শুরু হবে, যার উত্তর ইয়েস অথবা নো হবে, সেটার পরিবর্তে আমরা ইফ অথবা ওয়েদার বসাইতে হবে। তাহলে আমরা ইফ বসাইছি। এবার পার্সনের পরিবর্তন ইউ, কোন পার্সন আছে, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলো অবজেক্ট অনুযায়ী, তাহলে শিক্ষক কাকে, সুস্মিতাকে। তাহলে এখানে আমরা জাস্ট শি লিখে দিব, শিকে সুস্মিতা ব্র্যাকেটে এস লিখে দিব, ইফ শি। এবার রয়েছে হ্যাভ, ইফ ইউ হ্যাভ এনি চয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তো হ্যাভের ফার্স্ট ফর্ম কি, হ্যাড, ইফ শি হ্যাড এনি চয়েস, ইফ শি হ্যাড এনি চয়েস, আমাদের হয়ে গেল। দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সামিনেশন, এটা প্রথম সেন্টেন্স। পরের সেন্টেন্স, হি অলসো আস্কড ইফ শি হ্যাড এনি চয়েস, ইফ শি হ্যাড এনি চয়েস, তার কি কোনো চয়েস আছে কিনা, এইটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা প্রথম দুইটা সেন্টেন্স করে ফেললাম প্রথম উক্তির আলোকে। এবার আমরা পরের অংশটুকুতে যাচ্ছি, পরে কী রয়েছে, দেখো আরেকটা সেন্টেন্স, আই এম নট শিওর What I have to do because everything depends on my result. I am not sure, আমি নিশ্চিত না, I am not yet sure, আমি এখনও নিশ্চিত না, What I have to do, আমাকে কী করতে হবে, Because কারণ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সব কিছু আমার রেজাল্টের উপর নির্ভরশীল। আমরা অনেক সময় বলি না, এসএসসি পরীক্ষার পরে কেউ যখন জিজ্ঞেস করে যে তুমি এসএসসি পরীক্ষার পরে কোথায় পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় না মেডিকেল, অনেকেই বলে যে রেজাল্টের উপর ডিপেন্ড করে তারপর সিদ্ধান্ত নিব। তো এই কথাটা কে বললো, এটা কিন্তু লেখা নাই প্যাসেজে, জাস্ট আমাদেরকে ধরে নিতে হবে। এইটা হচ্ছে সুস্মিতার উত্তর দিছে, শিক্ষক সুস্মিতাকে প্রশ্ন করছে, সুস্মিতা উত্তর দিয়েছে। তাহলে আমরা সুস্মিতাকে দিয়ে করব, বাট এখন এইটা আমাদের কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে সেটা আমরা লিখে নিই। এখানে আই পার্সন আছে, সেটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তারপর আই অ্যাম, এই যে এটাকে পরিবর্তন করতে হবে, কারণ এটা অক্সিলারি ভার্ব। আই এম নট ইয়েট শিওর হোয়াট আই, আবার পার্সন আছে, এই পার্সনকে পরিবর্তন করতে হবে। হ্যাভ ভার্ব আছে, এটাকে পরিবর্তন করতে হবে, বিকজ এভরিথিং ডিপেন্ডস, এইটা আবার ভার্ব আছে, এটাকে পরিবর্তন করতে হবে। মাই পসেসিভ মানে প্রোনাউন আছে, পার্সন আছে, সেটাকে আবার পরিবর্তন করতে হবে। তাহলে এই কয়েকটা জায়গায় আমাদেরকে পরিবর্তন করতে হবে। এবং দেখো এটা পুরোটা কোন ধরনের সেন্টেন্স, আই সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তার মানে অ্যাসারটিভ। তাহলে সিম্পল অ্যাসারটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিসে পরিবর্তন করার জন্য কী করতে হয়, আমি লিখে দিয়েছি, অ্যাসারটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিসে থেকে ইনডিরেক্ট স্পিসে নিলে সেইড বা সেজ এটাই থাকুক, সেটাকে পরিবর্তন করতে হবে। যদি অবজেক্ট থাকে তাহলে টেল দিতে হবে, বা যদি সেইট থাকে তাহলে টোল দিতে হবে, আর অবজেক্ট না থাকলে সে সেইট যেটাই থাকুক সেটা অপরিবর্তিত হবে। কমায়ের পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা একটু আগে যেমন ইফ বা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করেছি,
আর অ্যাসারেটিভ এর ক্ষেত্রে কমা এর পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে, আর সব অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করি সেইভাবে। এখানে দেখো, হি সেইড আই রাইট আ লেটার আছে, তাহলে এইটাকে যদি আমরা করি হি সেইড দ্যাট হি রোট আ লেটার, ঠিক আছে। এখানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিছি, আর অবজেক্ট না, এই জন্য সেইড সেইড বসছে, পার্সোনের নিয়ম টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা এটার সেম সিস্টেম এখন এটাকে করি, সেটা কীভাবে করব? আই অ্যাম নট শিওর ইয়েট শিওর, তাহলে কার কথা এটা? এটা সুস্মিতার কথা, তাহলে সুস্মিতাকে দিয়ে আমরা শুরু করি। সুস্মিতা, আচ্ছা, কেউ যখন কোনো প্রশ্ন করে তখন সেটার উত্তর যখন দিবে তখন রিপ্লাইড দেওয়া উচিত, সুস্মিতা রিপ্লাইড, ঠিক আছে। আমরা সেইডের পরিবর্তে ইন্টারগেটিভে আস্কড দিয়েছি, এখানে আমরা সেইড দিতে পারতাম, বাট যেহেতু একটা প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরে আমরা রিপ্লাইড দেওয়াটা বেটার, এই জন্য আমরা সুস্মিতা রিপ্লাইড দিয়েছি। এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কী দিব? দ্যাট দিব, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিব, সুস্মিতা রিপ্লাইড দ্যাট, আমরা দ্যাট দিয়েছি। এইবার পার্সনের পরিবর্তন, পার্সন কি আছে? আই আছে, আচ্ছা আইটা কি পাস্ট পার্সন, তো পাস্ট পার্সন হলে কোনটা অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টকে সুস্মিতা, তাহলে শি আর ব্র্যাকেটে হচ্ছে অ্যাস, আই অ্যাম নট শিওর। এবার টেন্সের পরিবর্তন, আই অ্যাম নট শিওর, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে কোন টেন্সে পরিবর্তন হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আই অ্যাম, অ্যাম এর ফার্স্ট ফর্ম কি? ওয়াজ, শি ওয়াজ, নট এটার কোনো পরিবর্তন নাই, ইয়েট শিওর, শি ওয়াজ নট ইয়েট শিওর হোয়াট, এতটুকু পর্যন্ত কোনো পরিবর্তন নাই। এবার দেখো, আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, এখানে আই ফার্স্ট পার্সন আছে, তো ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, তো সাবজেক্টকে শি, ব্র্যাকেটে লিখবো অ্যাস। হ্যাভ টু আছে, হ্যাভ টু থাকলে কোন টেন্স হবে? হ্যাভ টুর ফার্স্ট ফর্ম কী হবে? হ্যাড টু, হ্যাভ এর ফার্স্ট ফর্ম আমরা জানি হ্যাড, তাহলে আমাদেরকে দিতে হবে হ্যাড টু। তারপরে কী রয়েছে? ডু এভরিথিং, ডু বিকজ এভরিথিং, এটার কোনো পরিবর্তন নাই, এটা আমরা ওইভাবে লিখে দিয়েছি, শি হ্যাড টু ডু বিকজ এভরিথিং। এবার ডিফেন্স আছে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এটা কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ডিফেন্ড এটার ফার্স্ট ফর্ম কি? ডিফেন্ডেড, ডিফেন্ডেড অর্থাৎ ফার্স্ট ফর্ম, সাবজেক্ট হচ্ছে এভরিথিং আর ডিফেন্ডের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিফেন্ডেড, এভরিথিং ডিফেন্ডেড। তারপরে অন, এটার কোনো পরিবর্তন নাই, মাই আছে, এখানে একটু পরিবর্তন আছে, মাই হচ্ছে পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের পসেসিভ অ্যাডজেকটিভ, তাহলে এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কী আছে? শি, তাহলে আমরা একটু দেখি, সাবজেক্ট হচ্ছে শি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, পসেসিভ অ্যাডজেকটিভ হচ্ছে হার, শি হার হার, আর আমরা যদি আই দেই ফার্স্ট পার্সন আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পসেসিভ ফর্ম বা পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আই মি মাই, শি হার হার, তাহলে আমাদের তিন নম্বরটা মাই আছে, এটার পরিবর্তে কোনটা দিতে হবে? হার দিতে হবে, ব্র্যাকেটে লিখে দিবে অ্যাস, সুস্মিতা। তাহলে আমরা এতটুকু পর্যন্ত করলাম, বিকজ এভরিথিং ডিপেন্ডেন্ট অন হার রেজাল্ট, আমাদের হয়ে গেল, খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম। তাহলে সুস্মিতা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট ইয়েট শিওর হোয়াট শি হ্যাড টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডেন্ট অন হার রেজাল্ট। একদম সহজ প্যাসেজ ন্যারেশন, খুবই সহজ, টেনশনের কোনো কারণ নেই, আমরা রুলস অনুযায়ী করে ফেললাম। এবার সর্বশেষ যেই সেন্টেন্সটা আছে সেটা একটু দেখি, সর্বশেষ যেই সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, ইউ শুড হ্যাভ আ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্ট, ইউ এটা তো অ্যাসার্টিভ, এটার নিয়ম আমরা পড়ছি, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যে এই কথাটা কে বললো? ইউ শুড হ্যাভ আ চয়েস বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটা কার কথা? এটা হচ্ছে শিক্ষকের কথা, তাহলে আমরা লিখতে পারি কিনা দ্য টিচার দিয়ে শুরু করতে পারি কিনা, দ্য টিচার, ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার একটা চয়েস থাকা উচিত, এটা একটা কথা বললো নর্মালি, আমরা সেইড দিয়ে করি এটা, দ্য টিচার সেইড, ইনভার্ট, এটা ইনভার্টেড কমার পরিবর্তে কী হবে? ও, কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে? দেখো, ইউ পার্সনের পরিবর্তন করতে হবে, তারপরে এইখানে বি পজিটিভ, এই জায়গায় একটু কাজ করতে হবে ইনভার্টেড কমা কমার, আর তেমন একটা পরিবর্তন নাই। তাহলে ইউ শুড হ্যাভ চয়েস, এইটা আগে করি, এটা কোন ধরনের সেন্টেন্স? ইউ দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, যেই সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটের ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, তাহলে আমরা লিখলাম দ্যাট ইজ এ সেইড দ্যাট। এবার পার্সনের পরিবর্তন, পার্সন কোনটা? ইউ, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন বলতে কাকে বোঝাচ্ছে? এখানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে অবজেক্ট কোনটা? শিক্ষক কাকে বললো? সুস্মিতাকে বললো, তাহলে সুস্মিতা শি, ব্র্যাকেটে অ্যাস লিখে দিব, তাহলে দ্য টিচার সেইড দ্যাট শি শুড হ্যাভ, এটার আসলে কোনো পরিবর্তন নাই,
শুড হ্যাভ, যদি শুধু হ্যাভ থাকতো তাহলে পরিবর্তন হতো, বাট শুড মডাল ভার্বের কোনো চেঞ্জ হবে না। দ্য টিচার সেইড দ্যাট শি শুড হ্যাভ আ সয়েজ, প্রথম লাইনটা আমাদের হয়ে গেল। এরপরে আছে বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। বি কি? এটা একটা ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্ব দ্বারা শুরু হয়ে যেটা সেটা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটা দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সে সের পরিবর্তে কী বসবে? অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, টেল, এই ভার্বগুলো বসবে, এই ভার্বগুলো বসবে। আর ইনভার্টেড কমার পরিবর্তে হচ্ছে টু বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে কী বসবে? টু বসবে। আর নেগেটিভ হলে ডু উঠে যায়, নটও ভার্বের মধ্যে টু বসে, ওইটা আমাদের এখন লাগবে না, নেগেটিভ হলে সেটা আলোচনা করতাম। যেমন দেখো, ফাদার সেইড টু হিজ সন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ফাদার অ্যাডভাইজড হিজ সন অলওয়েজ স্পিক, আছে ভার্ব আছে, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কী দিয়েছি? টু দিয়েছি, টু, এরপরে স্পিক দ্য ট্রুথ লিখে দিয়েছি। এইভাবে আমাদেরকে এটা করতে হবে। তাহলে এটা যদি একটা বক্তব্য শেষ হয়েছে আর আর শিক্ষকেরই আরেকটা বক্তব্য শুরু হয়েছে, তাহলে কী বলবো? হি অলসো, যেহেতু আরেকটা বক্তব্য একই ব্যক্তির, তখন আমরা অলসো দিয়ে করব। তো এই সেন্টেন্সটা কোন ধরনের? এবার ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের সেইডের পরিবর্তে কিছু লিখতে হবে। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক আমরা কখন বলি? কাউকে উপদেশ দিতে গিয়ে বলি যে তুমি পজিটিভ হও, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, আশাবাদী হও, উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে উপদেশ দেওয়ার ক্ষেত্রে সেইডের পরিবর্তে বসে অ্যাডভাইসড, হি অলসো অ্যাডভাইসড। এবার ইনভার্টেড কমার পরিবর্তে কী লিখবো? একটু আগে পড়লাম, টু লিখবো, হি অলসো অ্যাডভাইসড টু। এরপরে বি থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দাও, এখানে আর আমাদের কোনো কাজ নাই, এটার কোনো পরিবর্তন হবে না। হি অলসো অ্যাডভাইসড টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, হি অলসো অ্যাডভাইসড টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, হি অলসো অ্যাডভাইসড। এবার তোমরা যদি চাও যে এখানে একটা অবজেক্ট লাগাই দিতে, হি অলসো অ্যাডভাইসড হার, দেন কোনো সমস্যা নাই, বাট না দিলেও কোনো সমস্যা নেই। হি অলসো অ্যাডভাইসড, সে আরও উপদেশ দিল টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, হি অলসো অ্যাডভাইসড টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। আর যদি হার দাও যে কাকে বললো, যেহেতু আমরা একবার বললাম যে সুস্মিতা, এই সেন্টেন্সে সুস্মিতার প্রসঙ্গ আসে না, এই জন্য লিখে দিতে পারো হি অলসো অ্যাডভাইসড হার। হার বলতে কাকে বোঝানো হচ্ছে? সুস্মিতাকে। এটা দিলেও হবে না দিলেও হবে, হি অলসো অ্যাডভাইসড হার, সে তাকে উপদেশ দিল টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তাহলে আমাদের একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আমরা পরিবর্তন করলাম খুব সহজেই। এবার আমরা একসাথে ফুল সেন্টেন্সটা দেখে নেই কী হলো। দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার she would get admission after her ACC examination, he also asked her if she had any choice. Sushmita replied that she was not yet sure what she had to do because everything dependent on her result. The teacher told her that she should have a choice and advised her to be positive and optimistic. এইভাবে আমরা পুরোটা পরিবর্তন করে ফেললাম। তাহলে তোমরা এই যে দ্য টিচার সেইড, হার দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই, আমরা লাস্টেরটা দিয়ে দিছি, না দিলেও প্রবলেম নাই। তাহলে এইভাবে আমাদের যে কোনো একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর আমাদের করাটা খুব সহজ। এভাবে তোমরা প্র্যাকটিস করবা, পরবর্তী ভিডিও কোন টপিকে চাও কমেন্টে জানিয়ে দিবা, এবং আমাদের এইচএসসি গ্রামার ভ্যাকসিন বইতে খুব সহজে এগুলো ব্যাখ্যা সহকারে থাকবে, প্রত্যেকটা কেন হয়েছে, দেখো উইল কী কেন উড হয়েছে, সেইট কেন আক্সড হয়েছে, সেটা ব্যাখ্যা সহকারে থাকবে। তোমরা চাইলে সেটাও সংগ্রহ করতে পারো, খুব শীঘ্রই বের হবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।